রেশন বন্টন দুর্নীতি মামলায় উঠে এসেছে বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। বৃহস্পতিবার সকালবেলা মন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেপ্তারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়ের। সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দুটি বাড়িতেই বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি। জ্যোতিপ্রিয়ের বাড়ির পাশাপাশি তার আত্মসহায়ক অমিতদের নাগের বাজারের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছে ইডি। বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ সেখানে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। নাগের বাজারে দুটি ফ্ল্যাটে গিয়েছে ইডি। একটি ফ্ল্যাট রয়েছে ভগবতী পার্ক এলাকায় এবং দ্বিতীয় ফ্ল্যাটটি স্বামী বিবেকানন্দ রোডে। সূত্রের খবর, দুটি ফ্ল্যাটেই পালা করে থাকতেন অমিত, তবে দুটি ফ্ল্যাটই তালাবন্ধ অবস্থায় রয়েছে। সকাল থেকে 8টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকেরা। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়ের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডি। রেশন দুর্নীতি কাণ্ডে গত বুধবার সকাল থেকেই বাকিবুরের কলকাতার কৈখালীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। বাকিবুরের ফ্ল্যাট থেকে 100-এর বেশি সরকারি দপ্তরের স্ট্যাম্প মিলেছে বলে ইডি সূত্রে খবর। খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 109টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। 53.5 ঘন্টা তল্লাশির পর শুক্রবার বাকিবুরকে সঙ্গে নিয়েই তার ফ্ল্যাট থেকে বেরোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরে আরও 11 ঘন্টা জেরার পর শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে ইডি। সোমবার বাকিবুরকে আদালতে পেশ করবে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, বাকিবুরের ব্যাংক অ্যাকাউন্ট সহ যে নথিগুলি উদ্ধার করা হয়েছে তা থেকে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে বাকিবুরের বিভিন্ন সংস্থায় 50 কোটি টাকার বেশি বিনিয়োগ ঢুকেছে। একাধিক হোটেল, রিসর্ট, পানশালা রয়েছে বাকিবুরের। তার পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি রাইস মিল। বাকিবুরের পাশাপাশি তার ঘনিষ্ঠ অনুচরের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। বাকিবুরের ওই ঘনিষ্ঠের নাম অভিষেক বিশ্বাস। ইডি সূত্রে জানা গিয়েছে সম্পর্কে বাকিবুরের শ্যালক হন অভিষেক। তার বাড়ি চিনার পার্কে। সেখানে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ করেন অভিষেককে। অভিষেক এবং বাকিবুরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় তারা তদন্তকারীতে জানিয়েছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করিয়েছিলেন বাকিবুরি, যা থেকে তদন্তকারী সংস্থাটি মনে করছে পরিবারের সদস্যের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকা লেনদেন চালিয়েছেন বাকিবুরি। গত বুধবার ইডি গিয়েছিল নদিয়ার বিভিন্ন রেশন দোকান এবং দোকানের মালিকদের বাড়িতে। একই দিনে সল্টলেক এবং নিউটাউনের অনেকগুলি জায়গাতেও তল্লাশি অভিযান চালায় ইডি। জানা গিয়েছে বাংলার বাইরে আরও 3 রাজ্যে বাকিবুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ রয়েছে। বছর 3 আগে খাদ্য বীজের দুর্নীতির সূত্রে প্রথম বাকিবুরের নাম প্রকাশ্যে এসেছিল। সেই দুর্নীতিতে উদ্ধার হওয়া খাদ্য বীজের বস্তায় বাকিবুরের সংস্থার নাম ছিল বলে খবর। ইতিমধ্যেই জানা গিয়েছে বাকিবুর বাম জমানা থেকেই রেশনের চাল গম নিয়ে খোলা বাজারে কারবার করতেন। বামফ্রন্ট সরকারের এক মন্ত্রীর সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল বলে দাবি অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক।